আসসালামু আলাইকুম। বিইউ রেডিও কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান টিউশনের গল্পে স্বাগতম জানাচ্ছি বিইউ রেডিও সকল শ্রোতাকে। আমি সাইদুজ্জামান শোয়েব আছি আপনাদের সাথে আর থাকার চেষ্টা করব ঠিক পুরোটা সময় জুড়ে। আশা করি সকলে ভালো আছেন। আজকের আয়োজন টিউশনের গল্প, আর আমরা আছি টিউশনের গল্পে 14 নম্বর এপিসোডে। আর এই এপিসোডে বরাবরের মতোই আমাদের সাথে আছেন একজন অতিথি। আমাদের সাথে আছেন আবু বকর সিদ্দিক ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রহমতে ভালো আছে। ডিয়ার লিসেনার্স, আজকে আমাদের বিষয় বর্তমান শিক্ষা ব্যবস্থা টিউশনি, আর আপনি কিন্তু টিউন করে আছেন বিইউ রেডিও। বিইউ রেডিওর ওয়েবসাইটটি যদি আপনাকে বলে দেই, www.biuradio.org। আর আপনি চাইলে আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারেন বিইউ রেডিওর প্লে স্টোর থেকে, গিয়ে বিইউ রেডিও লিখে সার্চ করলেই অ্যাপ পেয়ে যাবেন। আপনি যদি আইফোন ইউজার হয়ে থাকেন তাহলেও আমাদের অ্যাপটি ইউজ করতে পারবেন, কারণ আইফোনের সাথেও আমাদের অ্যাক্সেস দেয়া আছে অ্যাপে। তো আমরা আর কথা বাড়াবো না, সরাসরি আমাদের প্রোগ্রামে চলে যাব। হ্যাঁ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন, যেটা বলবো যে টিউশনি কিন্তু আমরা দুই পদ্ধতিতে বর্তমানে করে থাকি অনলাইনে, অর্থাৎ এখানে গুগল মিট আর জুম দুই পদ্ধতি কিন্তু কাছাকাছি। সো আপনি কোন পদ্ধতিতে করে থাকেন বা করিয়ে থাকেন? আসলে বর্তমানে যে আমরা যার মাধ্যমে ক্লাসটা নেই, গুগল বলি আর জুম বলি, গুগল মিট আর জুম, এটা কিন্তু এরা কিন্তু অতটা পরিচিত ছিল না। এই জাস্ট এই লকডাউনের সুবাদে কিন্তু আমার একটা ইউজ টু হয়েছে। তো সবাই কিন্তু মিটিং বলি, টিউশনি করি, সবাই জুম অ্যাপে কমফোর্টেবল। তো এই কারণে দেখা যাচ্ছে জুম অ্যাপটাকে আমি একটু প্রেফার করবো। যদিও গুগল মিটে সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো থাকে, কিন্তু সবাই হচ্ছে জুমে অভ্যস্ত এবং সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে, আমিও নিজেও করি। এখানে দেখা যাচ্ছে জুমেই আসলে আমি সবগুলো স্টুডেন্ট আপনার স্টুডেন্ট আছে সবার যে টিউশন জুমে কন্ট্রিবিউট করি। এক্স্যাক্টলি ভাইয়া, জুম অ্যাপের সাথে আমরা করোনাকালীন সময় প্রথম থেকে অনেকে বা বলতে গেলে মেজরিটি পার্সনই এটার সাথে অভ্যস্ত, সেই দিক থেকে আমরা জুম অ্যাপটি বেশি ইউজ করি বলতে গেলে। তারপর গুগল মিটটি পরে লঞ্চ করেছে, অথবা গুগল মিটের সাথে আমরা পরে পরিচিত হওয়ার কারণে সেটার ধারাবাহিকতা বা স্পষ্টতা আমাদের কাছে অতটা না যতটা জুম অ্যাপের ক্ষেত্রে। যেমন আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি সবসময় জুম অ্যাপই ইউজ করি, গুগল মিটে আমি ওইভাবে কখনই ইউজ করি না। তারপর ভাই আরেকটা জিনিস আছে যে টিউশনের ক্ষেত্রে অনলাইনে দুইটা ভাবে আমরা করতে পারি, ভিডিও ক্লাস আর লাইভ। তো আপনি কোন পদ্ধতি ইউজ করেন, অর্থাৎ আপনি কি ভিডিও করে পরে সেটা করে থাকেন না সরাসরি লাইভ ক্লাসগুলোই করে থাকেন সাধারণত? এখানে এটা ব্যাপার ডিপেন্ড করে, আসলে দুইটা ব্যাপারই ভালো, দুই দিক থেকে ভালো। ডিপেন্ড করে হচ্ছে স্টুডেন্টের সংখ্যাটা, আর হচ্ছে দেখা যাচ্ছে নেটের স্পিডটা বা নেট কানেকশনটা কেমন আছে। তো দেখা যাচ্ছে যদি দেখা যায় এরকম হয় অনেক সময় যে নেট করতে এমন একটা এলাকাতে আছে যেখান থেকে হচ্ছে নেট অ্যাক্সেসটা তো ভালো করা যায় না, বা বাফারিং করে, মানে প্রবলেম করে, স্টুডেন্ট সময় অনেক বেশি থাকে, তখন দেখা যাচ্ছে যে ভিডিও করে সেটা পরে আপলোড করে দেওয়া হয় বা ভিডিও সেন্ড করে দেওয়া হয়, তখন এটা অপশন থাকে, এই দিক দিয়ে এটা ভালো। আর যদি দেখা যাচ্ছে স্টুডেন্ট কম বা হচ্ছে নেট টাউন খুবই ভালো, স্মুথলি ভাবে নেট কানেকশনটা থাকে, তখন দেখা যাচ্ছে লাইভ ক্লাসটাই ভালো। তবে আমি পার্সোনালি যদি আমি চিন্তা করি, লাইভ ক্লাসটাকে আমি এগিয়ে রাখবো এদিক দিয়ে, কারণ হচ্ছে লাইভ ক্লাসে একটা সুবিধা আছে, ইনস্ট্যান্টলি স্টুডেন্ট কোনো একটা টপিকের উপর কোশ্চেন করতে পারে। দেখা যাচ্ছে ভিডিও যখন আপলোড করা হয় তখন হয়তো বা স্টুডেন্ট ভুলে যায় বা পরবর্তী কোশ্চেন করতে মনে নাও থাকতে পারে, লাইভ ক্লাসে কিন্তু এটা সমস্যা হয় না। দেখা যাচ্ছে স্টুডেন্ট যে টপিকই টিচার লেকচার দেয় বা পড়ায়, সাডেনলি সেটার উপর কোশ্চেনটা করতে পারে। এই দিয়ে আমি লাইভ ক্লাস থেকে এগিয়ে রাখবো যদি ইন্টারনেট কানেকশনটা খুব ভালো থাকে। আসলেই, কারণ আমাদের লোকেশন কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, কারণ অনেক সময় যখন ইন্টারনেট ফ্যাসিলিটি প্লাস লোকেশন যদি একদম একটু রুরাল পর্যায়ে চলে যায়, সো আমাদের ভিডিও করে অনেক সময় আপলোড করতে হয়, অথবা এমন কোন সময় যে টাইম মেনটেনের ব্যাপার থাকে, যখন কোচিং থেকে যদি আমি বলি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দেয়, তখন আমরা কিন্তু আমাদের টাইম যখন না মিলাতে পারি তখনও কিন্তু অনেক সময় ভিডিও ক্লাসটা করা হয়ে থাকে। আর লাইভ ক্লাসটার জন্য অবশ্যই ইন্টারনেট ফ্যাসিলিটি ভালো থাকতে হবে,
প্লাস হলো গিয়ে আমাদের ভালো একটা লোকেশনে থাকতে হবে, সবকিছু মিলিয়ে লাইভ ক্লাসটা করা যায় যদি সবকিছু ঠিকঠাক থাকে, না হলে ভিডিও ক্লাসটাই করতে হয় সাধারণত, মানে যেটা রেকর্ড করে বলতে পারি আমরা। এটা যে বললাম আসলে দুইটা দুই দিক দিয়ে ভালো, যদি একদিকে যদি ইন্টারনেট সংযোগটা অতটা ভালো না থাকে বা আপনি তুমি যেটা বললা যে টাইমটা মেইনটেইন করা যায় না, সেই দিয়ে হচ্ছে ভিডিও ক্লাসটাই হচ্ছে ভালো, কারণ তাহলে যাচ্ছে টাইম ইন্টারনেট ঝামেলা হয় না বা ইন্টারনেট কানেকশন নিয়ে অত চিন্তা করতে হয় না। কিন্তু অপরদিকে যদি টাইমটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যায়, অ্যারেঞ্জ করা যায় এবং নেটের কানেকশনটা খুব ভালো থাকে, তখন দেখা যাচ্ছে লাইভ ক্লাসটা আমি বলবো যে ভালো হবে স্টুডেন্টের জন্য, স্টুডেন্ট সুবিধার্থীর জন্য। কারণ এখন বর্তমানে তো এই করোনা পরিস্থিতি, আমরা সবাই হচ্ছে গ্রামের বাড়িতে আছি বা এইসব জায়গাতে দেখা যাচ্ছে নেট কানেকশন অতটা ভালো থাকে না, অনেক কষ্ট হয়। এক্স্যাক্টলি, নেট কানেকশনটা অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করে বর্তমানে। তারপর ওয়াইফাই বা যখন আমাদের ফোনের নেট থাকে তখন কিন্তু এক ধরনের ওয়াইফাইতে, যেমন আমি যদি বলি যে হঠাৎ করে কারেন্ট চলে গেল বা ইলেকট্রিসিটি চলে গেলে কিন্তু আমাদের প্রবলেম হয়ে যেতে পারে। তো ভাইয়া ইসের অনলাইনে ক্লাস বা অনলাইনে টিউশনের ক্ষেত্রে পড়া আদায় করে নেন কিভাবে? যেমন আমাদের সাধারণত যদি আমি বলি যে আমরা যেভাবে পড়াতাম আগের সিস্টেমে, তখন কিন্তু আদায় করার সিস্টেমটা ছিল সামনে গিয়ে, অর্থাৎ সরাসরি আমি জিজ্ঞেস করতাম বা পড়া সরাসরি থাকতাম তখন, কিন্তু এখন কিন্তু অনেক দূরে থেকে আমি সেটাকে কন্ট্রোল করতে হচ্ছে বা স্টুডেন্টকে বোঝাতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি পড়া আদায় করে নেন কিভাবে? এটা ভালো একটা কোশ্চেন এটা, কারণ এটা হচ্ছে অনেক গার্ডিয়ানদের একটা কমন কোশ্চেন, স্যার আপনি কিভাবে পড়াটা আদায় করবেন, বা আচ্ছা আমিও বা টিচার হিসাবে তো অনেক সময় কোশ্চেনটা আসে যে আমি তো পড়ালাম স্টুডেন্টকে, স্টুডেন্ট সব কতটুকু পারলো বা আমাকে তো এটা আদায় করতে হবে। তো যখন দেখা যায় সামনাসামনি পড়ানো হয় তখন ইজিলি ভাবে মানে বোঝা যায় যে স্টুডেন্ট আসলে পড়াটা নেওয়াটা সুবিধা হয়, আর বোঝাও যায় যে স্টুডেন্ট আসলে কিভাবে আসলে কতটুকু পড়তে পারছে বা কতটুকু সে বুঝতে পারছে। তো যেহেতু আমাদের অনলাইনের মাধ্যমে করতে হচ্ছে এখন বাধ্য হয়ে, তো এখানে একটা ব্যাপারটা হচ্ছে এটা পড়াটা নেওয়ার জন্য প্রথমে আসলে স্টুডেন্টের মাইন্ডটা রিড করতে হবে। মাইন্ড রিড বলতে স্টুডেন্ট জাজ করতে হবে, প্রত্যেকটা টিচারে কিন্তু এটা বুঝতে হবে যে আসলে স্টুডেন্টটা কিরকম। তো যদি এটা বোঝা যায় তাহলে কিন্তু স্টুডেন্ট ইজিলি বুঝতে পারবে যে টিচার ইজিলি বুঝতে পারবে যে স্টুডেন্ট আসলে পড়াটা কতটা বুঝতে পারলো কি না। এখানে আমি যেটা করি ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করার ট্রাই করি, কারণ ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করলে স্টুডেন্ট আসলে কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হয়েছে তাহলে এটা স্পষ্ট একটা ধারণা আমার কাছে চলে আসবে। তো দেখা যাচ্ছে যদি আমি আমি যে টপিকে পড়াচ্ছি, আমি যদি বই বা আমি যে রেফারেন্স বুকটি ইউজ করতেছি সেই রেফারেন্স বুক থেকে যদি আমি হুবাহু কোশ্চেনগুলো করি তাহলে কিন্তু স্টুডেন্ট কিন্তু চাইলে কিন্তু ওইখান থেকে হেল্প নিয়ে আমাকে অ্যান্সারটা দিতে পারবে বা আমাকে দিবে। তো আমাকে কিন্তু বোঝা যাবে না আসলে স্টুডেন্ট ওই কনসেপ্টটা ক্লিয়ার কিনা। তো এটার জন্য ক্রিয়েটিভ কোশ্চেনগুলো করলে আসলে স্পষ্ট ধারণা চলে আসে যে স্টুডেন্ট কতটুকু পড়াটা পড়ছে বা হচ্ছে স্টুডেন্ট কতটুকু পড়াটা নিতে পারছে। তো এরকম এর জন্য হয়তো বা কিছু ক্রিয়েটিভ কোশ্চেন করে দেওয়া হয় যে টাইম লিমিট করে দেওয়া হয়, এর মধ্যে সে আমাকে অ্যান্সারটা করে দেয়। এইভাবে আসলে আমি হচ্ছে পড়াটা নেওয়ার প্রসেসটা হচ্ছে আমার এই টাইম পার্সোনাল ভাবে এইভাবে নেই। আচ্ছা আচ্ছা, একটা যদি আপনাকে কোশ্চেন আমি পার্সোনালি করি যে অনলাইনে ক্লাস করে কি 100% আউটপুট দেওয়া সম্ভব, আপনার মতে একটু বলবেন আমাদের। আচ্ছা, এখন অনলাইনে 100% আউটপুট দেওয়া সম্ভব কি না এটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে টিচারের উপর এবং স্টুডেন্টের উপর। যেমন আমি যদি চাই যে আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করবো লেকচারটা প্রোভাইড করা, তাহলে দেখা যাচ্ছে আমি বেস্টটা দিয়ে ট্রাই করলে 100% না হলে কিন্তু আমি ম্যাক্সিমামটা দিতে পারবো, 98-99% আমি দিতে পারবো। এবং একইভাবে যদি স্টুডেন্টের ঠিক একইভাবে যদি ওটা পড়ার জন্য আগ্রহটা ওইরকম থাকে তখন দেওয়া যাবে, তখন সে ওটা পুরোপুরি 100% না হলেও একদম যতটুকু ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত একটা পড়াটা কিন্তু প্রোভাইড করা যাবে। যেমন দেখা যাচ্ছে যখন আমরা বাসায় গিয়ে পড়াতাম তখন আমি বলবো যে না, তাহলে আমি যদি কম্পেয়ার করি বাসা যে পড়ানো এবং অনলাইনটা, তাহলে কিন্তু আমি বলবো বাসাটা। কিন্তু এখন তো আমার তো অপশনটা নাই, আমার তো বাসা যাওয়ার পড়ানোর অপশনটা নাই, সেই দিয়ে বলবো যে অনলাইনে 100% না দেওয়া গেল
98-99% দেওয়া যায় যদি স্টুডেন্ট এবং টিচার দুজন দুই দিক দিয়ে যদি ওইরকম এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। আচ্ছা, অর্থাৎ যদি স্টুডেন্ট এবং টিচার দুজনই যদি এফোর্ট দেয়, অর্থাৎ দুজন যদি চেষ্টা করে, তাহলে 100% না হলেও কাছাকাছি দেওয়া সম্ভব। কিন্তু এক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আমাদের থেকেই যায়। অর্থাৎ যদি আমি আমাদের কথাই বলি পার্সোনালি, যখন ভার্সিটিতে এখন অনলাইন ক্লাস হচ্ছে, আগে যা 1 ঘন্টা বুঝাতো সেই ক্লাসটাই আমাদের 2 ঘন্টা বুঝাতো প্রবলেম হয়ে যায়। প্লাস হলো গিয়ে কার্ভ সহ কিছু কিছু জিনিস আছে যেগুলো হোয়াইট বোর্ডে করতে হয়, সেগুলো অনলাইনে কিন্তু করানো একটা কষ্টসাধ্য ব্যাপার। অর্থাৎ স্ক্রিন শেয়ার করে বা ওইটা করে তারপর ছবিটা দিয়ে, এটা কিন্তু কষ্ট বা প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে কি আউটপুট যদি বলি আমি দেয়াটা কিরকম একটা সমস্যা হয়ে যায় না? হ্যাঁ, এরকম আমি লিমিটেশন তো সব সেক্টরে থাকবে, আর এখানে লিমিটেশনটা একটু বেশি থাকবে। কারণ হচ্ছে যেটা আমি সামনাসামনি ভাবে যেটাকে প্রোভাইড করতাম সেটাকে আমাকে অনলাইনে করতে হচ্ছে। তো চাইলে তো দেখা যাচ্ছে ওইরকম আমারটা দেওয়া যাচ্ছে না। তবে এখানে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে, যেমন আমি পার্সোনালি ভাবে যদি কোনো ক্লাস নিতে যাই, তাহলে আমি আগে থেকে হচ্ছে লেকচারটা একটু সাজিয়ে দিই, দরকার হলে আমি স্লাইডগুলোকে রেডি করে রাখি, যে টপিকটা আমি পড়াবো তার উপর স্লাইডগুলো রেডি করে রাখি। এখন দেখা যাচ্ছে কোনো স্লাইডের বা কোনো টপিকে কিছু একটা স্পেসিফিক কিছু টপিক আছে যেটাকে বোঝার জন্য আমার একটা ফিগার আঁকার দরকার হতে পারে, বা হচ্ছে আমার একটা এক্সাম্পল দেওয়া দরকার হতে পারে। তখন হচ্ছে কি করতে হবে, ক্যামেরাটা রোটেট করে আমার খাতার উপর স্ট্যান্ডের উপর ক্যামেরা রেখে তখন হচ্ছে আমি খাতার মাধ্যমে দেখালে দেখা যাচ্ছে তখন টপিকটা পুরোপুরি স্টুডেন্টের কাছে ক্লিয়ার হয়ে যায়। স্লাইড থাকে সাথে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন খাতা দিয়ে আমি ওটাকে ড্র করে হোক বা হচ্ছে ম্যাথ যদি করে ম্যাথে এক্সপ্লেনেশন করা হোক। দেখা যাচ্ছে স্লাইডের ভিতর থেকে স্টুডেন্ট কিছু কোশ্চেন থাকতে পারে, ওই কোশ্চেনটা দেখা যায় খাতায় করে দিয়ে তখন যে ক্যামেরার হচ্ছে ঘুরিয়ে স্ট্যান্ডের উপর রেখে তখন দেখা যাচ্ছে স্টুডেন্টের কাছে আরও বেশি বোধগম্য হবে, এই একটা প্রসেস হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যেমন তুমি যেটা বললা যে আমরা যে নর্মালি ক্লাস করতাম 1 ঘন্টা, ভার্সিটি ক্লাস 2 ঘন্টা ক্লিয়ার হয় না, এটা সত্যি। কারণ হচ্ছে যে জিনিসটা আমি সামনাসামনি বলে বলতে আমার 5 মিনিট সময় লাগবে, এটাকে দেখা যায় অনলাইনে করতে গেলে আচ্ছা আমার একটু বেশি সময় লাগবে, মোর দেন 5 মিনিট, 10 মিনিটস লাগতে পারে, কিছু কিছু একটা 50 মিনিটস লেগে যায়। এরকমও পরিস্থিতি ফেস করা হয়েছে। দেখা যাচ্ছে প্রথমেই বলে নিই, যদি ইচ্ছা থাকে স্টুডেন্ট, যদি টিচার যদি একদম ওই রকম এফোর্ট দিতে পারে, তাহলে সবগুলো টপিকই ক্লিয়ার করা যায়, একটু সময় বেশি লাগে। আচ্ছা, আর একটা জিনিস যেটা আপনি অলরেডি বলে দিয়েছেন যে আপনি সামনাসামনি অনলাইনের থেকে সামনাসামনি টিউশনটাকে বেশি প্রেফার করেন, কিন্তু কেন সামনাসামনি টিউশনটাকে বেশি প্রেফার করেন আপনি একটু বলবেন আমাদের? আচ্ছা, যেমন দেখা যায় সামনাসামনি স্টুডেন্টকে পড়ালে স্টুডেন্ট তো হচ্ছে ওদের মুড মাঝে প্রায় মুড সুইং করে, মুড চেঞ্জ হয়ে যেতে পারে বা অমনোযোগ হয়ে যেতে পারে। তো দেখা যাচ্ছে আমি যখন অনলাইনে পড়াবো তো দেখা যাচ্ছে তার তো ক্যামেরা অফ থাকতে পারে, সে দেখা যাচ্ছে ক্যামেরার অফ রেখে সে হ্যাঁ বলছে কিন্তু সে অন্য একটা কাজ করতেছে, বা মোবাইল অন্য একটু কাজ করতেই পারে যদি স্টুডেন্ট ওরকম না মনে করো ওরকম মনোযোগী না থাকে। তো এখানে কিন্তু আমি কিন্তু জাস্টিফাই করতে পারতেছি না যে আসলে সে কতটুকু থাকতেছে, বা জাস্টিফাই করার জন্য আমাকে কিছুদিন পর পর জিজ্ঞাসা করা লাগতেছে যে এটাকে বুঝতে পারছো বা এটা কিছু কোশ্চেন করা লাগতেছে। কিন্তু যখন সামনাসামনি পড়ানো হবে তখন কিন্তু আমাদের এই প্রবলেমটা ফেস করা লাগবে না। কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে আমি নিজেই দেখতে পারবো যে স্টুডেন্ট আসলে সে কতটুকু মনোযোগী আছে বা কতটুকু সেখানে নাই, মানে এটা কিন্তু যে মুড সুইং করে সেটা কিন্তু আমি দেখালাম। আর একটা ব্যাপার থাকে, আমরা যখন স্টুডেন্ট পড়াতে যাই বা আমাদের স্টুডেন্টকে পড়াই, শুধুমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে তো সীমাবদ্ধ থাকতে হয় না, আমাদের তো হচ্ছে পড়াশোনা বহির্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে হয়, বা কিছু ম্যানার নিয়ে বলি বা প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন ঘটনাগুলোকে শেয়ার করতে হয়, তাহলে তাদের পড়াশোনা বাহির সেক্টরটা সম্পর্কেও তাদের ধারণাটা হয়। তো দেখা যাচ্ছে এইগুলো করার জন্য অনলাইনটা আসলে প্রবলেম হয়ে যায়, কারণ এখানে এমনিতেই আমার একাডেমিক যে পড়াটা থাকে এটাকে এক্সপ্লেন করতে আমাকে অনেক সময়টা ব্যয় হয়ে যায়, মোর অনেক যেটা নর্মাল লাগতো, তারপর যে এক্সট্রা কথা বলতে যায় তাহলে দেখা যাচ্ছে আরও সময় লাগতেছে, যেটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপারটা। তো দেখা যাচ্ছে বাসায় যখন সামনাসামনি পড়ানো হয় তখন কিন্তু এই ব্যাপারগুলো আসলে ফেস করা লাগে না, স্টুডেন্টকে পাঠ্যপুস্তকের পড়ার বাদেও
বাহ্যিক যে ব্যাপারগুলো থাকে প্র্যাকটিক্যাল লাইফ সম্পর্কে বা কোনো বিষয় নিয়ে ডিসকাস করা যায়, অনায়াসে করা যায়, স্টুডেন্টের মুডটা বোঝা যায় যে কতক্ষণ মনোযোগী আছে বা কতক্ষণ, এইটা একটু প্রবলেম হয়ে যায় অনলাইনে। আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে। আরেকটা জিনিস যেটা, যে আমি যদি বলি যে যেহেতু এটা আমাদের নতুন পদ্ধতি বা আমরা আগে এর সাথে অভ্যস্ত ছিলাম না করোনা পরিস্থিতির আগে ওইভাবে, তো এটাকে আমরা নতুনই বলতে পারি, এই ক্ষেত্রে কোনো মজার ঘটনা অথবা কোনো আনএক্সপেক্টেডলি ঘটে গেছে এরকম ঘটনা আপনার আছে কিনা, থাকলে একটু বলবেন আমাদের। এরকম আসলে মজার ঘটনা অনেকগুলাই হয়ে থাকে, কারণ হচ্ছে আমরা যখন স্টুডেন্টকে বাসা দিয়ে পড়াতাম তো দেখা যাচ্ছে আমি স্টুডেন্ট পড়াতাম তো আশেপাশে কোনো লোকজন থাকতো না, পড়াশোনা ডিস্টার্ব হবে, তো দেখা যাচ্ছে স্টুডেন্ট মাঝে মধ্যে যখন জুমে ক্লাস নেওয়া হয় স্টুডেন্ট মিউট করে না বা আনমিউট থাকে, তখন দেখা যাচ্ছে রুমে যদি দেখা যাচ্ছে অন্য কেউ বাবা মা বা মা ফ্যামিলির অন্য কোনো মেম্বার এসে তারা নিজেদের যদি গসিপ করে দেখা যাচ্ছে ওইটা আমার কাছে চলে আসে, একটা অকওয়ার্ড সিচুয়েশনের মতো হয়ে যায়, তারা পার্সোনাল কিছু ডিসকাস করে সেটা আমার কাছে চলে আসে, এটা হয়ে থাকে। তারপর আর একটা জিনিস হয়ে থাকে, দেখা যায় মাঝে মাঝে এমন হয়ে ঘটনা হয়ে থাকে যে স্টুডেন্ট পড়তেছে পাশাপাশি আবার খাবারও খাচ্ছে বা কিছু একটা করতেছে বা আমি নিজেরও এরকম হয়ে থাকে, তো এরকম ছোট ছোট আনএক্সপেক্টেড ঘটনা হয়ে থাকে। বা সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আমরা যখন স্টুডেন্ট পড়াতে যাই আমরা কিন্তু একটা ভালো একটা ফর্মাল লুক মেনটেন করে চলে যাই, কিন্তু যখন অনলাইনে পড়ানো আমরা পড়াই তখন কিন্তু আর এই জিনিসটা আমার প্রয়োজন হচ্ছে না, আমি কিন্তু আমার ক্যাজুয়াল লুকই, আমি আমার এই একটা জিনিস ছিল যে আমরা যখন সরাসরি কোনো জায়গায় যাই তখন একটু হলেও নিজেকে ফিট করে যাওয়ার ব্যবস্থা, বাট যখন আমরা ঘরের ভিতরে বা মেসের ভিতরে যেখানেই থাকি বাসার ভিতরে তখন কিন্তু ওই জিনিসটা আসলে কোনোভাবেই আনা সম্ভব হয় না পারফেক্টলি, সো এই ক্ষেত্রে একটু হলেও অনলাইন ক্লাসটা একটু ডিফারেন্স আছে, সম্পূর্ণ এটা অ্যাডভান্টেজ আছে কি বলতে গেলে অবশ্যই অ্যাডভান্টেজ। আচ্ছা আর একটা জিনিস হলো গিয়ে সরাসরি ডিরেক্ট গিয়ে টিউশনে আর অনলাইন টিউশনের ভিতরে কোনটা সহজ, আমি যদি একটু বলি আপনাকে, যে অনেক সময় কিন্তু সরাসরি অনেকে বাসায় গিয়ে পড়াতে গেলে নিজেকে বা গিয়ে পড়াতে গেলে ফ্যামিলি থাকে বা ফ্যামিলি সামনে বসে থাকে এরকম অনেক কাহিনী আছে বা শুনেছিলাম, আর আমরা অনলাইন ক্লাসে কিন্তু নিজের নিজের প্রস্তুতি নিয়ে অর্থাৎ আমি কিন্তু একটা মোবাইলের সামনে নিজেকে সিম্পলি ভাবে উপস্থাপন করতে পারি কোনো সমস্যা ছাড়াই, অনেকের ক্ষেত্রে আমি আগে শুনেছি তো সেই ক্ষেত্রে বললাম, সো আমি আপনার কাছে শুনতে চাচ্ছি যে সরাসরি আর অনলাইন টিউশনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনটা বেশি সহজ মনে হয়। আচ্ছা এখানে এই এটা অ্যানসারটা দিতে হলে আমাকে মানে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করে, এক হচ্ছে এমন যদি কেউ হয় আপনি যেটা বললেন যে কিছু থাকে টিচার থাকে যারা হচ্ছে বাসা যেয়ে পড়াতে একটু সাই ফিল করে কারণ গার্ডিয়ানরা দেখা যাচ্ছে পাশে পাশের রুমে বসে থাকে বা আশেপাশে থাকে, পড়াতে একটু স্বাচ্ছন্দ্য বোধে প্রবলেম হয় তো সাই ফিল করতেই পারে, তো তার জন্য কিন্তু দেখা যাচ্ছে অনলাইনটা খুব ইজি হয়ে যাচ্ছে কারণ তার ওই ধরনের একটা চিন্তা মাথায় থাকে না, সে কিন্তু জাস্ট একটু লেকচারটাকে ভালোভাবে প্রিপেয়ার করলেই স্টুডেন্টকে ডেলিভার করতে পারে। এখন যাদের হচ্ছে দেখা যাচ্ছে এই জিনিসটা নেই, হেজিটেশনটা নাই, যেমন হচ্ছে বাসা যেয়ে পড়ানো আশেপাশে যত কিছু থাকুক না কেন এনভায়রনমেন্ট যাই হোক না কেন সে পড়াতে পারে, তার জন্য দেখা যাচ্ছে অনলাইনটা আর হচ্ছে বাসা যেয়ে পড়ানোর মধ্যে ডিফারেন্স তেমন কিছু নাই, ডিফারেন্স খালি একটা জায়গাতেই থাকে সেটা হচ্ছে ক্যাজুয়াল লুকে বাসা বসে পড়ানো যায় বাট বাসা সরি নিজের বাসা বসে ক্যাজুয়াল লুকে অনলাইনে পড়ানো যায় ডিজিটাল বাসায় গিয়ে গেলে একটু একটু মেনটেন করতে হয় তো তখন তার জন্য দেখা যাচ্ছে একটু অনলাইন একটু ইজি হয়ে যায়। বাট যদি আমি বলি পড়াটা বোঝানোর জন্য সবচেয়ে বেস্ট হবে তো হচ্ছে বাসা গিয়ে পড়ানোটাই, কারণ ওইটা স্টুডেন্টের সাথে ফেস টু ফেস থাকে, কমিউনিকেশন সবচেয়ে ইজি হয়, স্টুডেন্ট সারেন্ট কোশ্চেন করতে পারে যে কোনো টপিকের উপর, কিন্তু আমাকে দেখতে হবে বর্তমান মানে বর্তমান পরিস্থিতিতে তো এই বাসায় যেটা পড়ানোর তো কোনো উপায় নাই, এখন তো আমাকে একটাই উপায় আছে অনলাইন, তো এখন আমাকে এটাই বেস্ট মনে করতে হবে, তাহলে দেখা যাচ্ছে আর কোনো প্রবলেম হওয়ার কথা না, অর্থাৎ আমার কাছে তো অল্টারনেটিভ কোনো সুযোগ নেই সো আমার এটাকে ধরতে হবে। ধন্যবাদ আপনাকে।
ডিয়ার লিসেনার্স, আপনি শুনছেন বিইউ রেডিও, আর বিইউ রেডিও কিন্তু প্রতি সপ্তাহে 7 দিনই প্রোগ্রাম করছে রেগুলারলি। আর এর ভিতরে কিন্তু বিশেষ প্রোগ্রাম রয়েছে কিছু, যেমন রোড টু সলিউশন নামে একটা প্রোগ্রাম আছে আমাদের, সেখানে সাম্প্রতিক বিষয়ের যে সমস্যাগুলি এবং সমাধান আপনি ওখানে দেখতে পাবেন, এবং ওখানে যে গেস্ট বা অতিথিরা আসে তারা বর্তমান সময়ে যে সমস্যা সমাধান এর ব্যাপারে অনেক কথাই বলে থাকে। আর আপনি অবশ্যই বিউরেডের অ্যাপটি ডাউনলোড করে নেবেন আশা, কারণ বিউরেডের অ্যাপে 24 ঘন্টা 7 দিন শুনতে পারবেন আপনি বিউ রেডিওকে। তো ভাইয়া আপনার কাছে যদি আমি আবারও ফিরে আসি, কিন্তু এবার একটু অনলাইন ক্লাস থেকে আমাদের যে এরিয়া থেকে একটু যদি দূরে যাই, যে আপনার প্রথম টিউশনি অর্থাৎ ভার্সিটিতে প্রথম টিউশনি কিভাবে শুরু হয়েছিল সেই গল্পটা আমাদের একটু বলবেন। আমি বরিশালে আসি 2015-16 বরিশালে প্রথম আসি। তো বরিশাল শহরটা আমার কাছে একদম অপরিচিত একটা শহর ছিল। তো দেখা যাচ্ছে এখানে আমার পরিচিত তেমন নাই বললেই চলে। প্রথম দিকে ডিপার্টমেন্টের যে সিনিয়র ভাইয়ারা এবং আপুরা আছে তাদের কাছে প্রথম দিকে হচ্ছে দেখা যাচ্ছে বলা হয়েছিল যে একটা টিউশনের জন্য, জাস্ট তখন একটা পরিচিত তো অন্য কোনো উপায় ছিল না। তো এখানে একটা ব্যাপার আছে, সিনিয়র আপু এবং ভাইরা যারা আছে তাদের কাছে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, তাদের হচ্ছে একটা নিজস্ব কিন্তু ফিল থাকে বা নিজস্ব একটা থাকে, যারা ক্লোজ থাকে তাদের দেখা যাচ্ছে একটু তাদেরটা তাদের সুবিধা হয় ব্যাপারগুলো, এগুলো একটা প্রেফার পেয়ে থাকে তারা। কিন্তু যাদের কাছে এরকম না হয়, যাদের কাছে সিনিয়রদের সাথে অতটা ক্লোজ নয়, তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমার যেটা বলবো সেটা হচ্ছে আমি আমার প্রথম স্টুডেন্ট যেটা টিউশন পেয়েছিলাম সেটা পেয়েছিলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে। ও হচ্ছে বরিশাল স্থানীয় ছিল এবং স্টুডেন্টটা ছিল তখন এসএসসির ক্যান্ডিডেট ছিল। তো এটা আমার কাছে প্রথম স্টুডেন্ট টিউশন ছিল। এবং এখানে আমার প্রথম যখন স্টুডেন্ট পড়াতে যাই তো স্যালারি অ্যামাউন্ট খুবই কম ছিল, মাত্র 2000 টাকার মতো অ্যামাউন্ট ছিল। কিন্তু আমাকে পড়াতে হতো অনেকগুলো সাবজেক্টই পড়া লাগতো, সায়েন্সের মিক্সিমাম সাবজেক্টগুলোকে আমার কভার করা তখন। কিন্তু দেখা এখনকার পরিস্থিতির জন্য যে এই এই স্যালারিতে এই সম্মানিতে এত কিছু সপ্তাহে 5 দিন করে যে কারোর জন্য কিন্তু এটা মেনে নেওয়াটা মেনে নেওয়ার মতো নয়, সবাই কিন্তু নাই বলবে। বাট প্রথম যে আসে প্রথম অর্থাৎ কোন স্টুডেন্ট যদি ঢুকে বরিশালে তখন কিন্তু তার এই দিকটা কিন্তু খারাপ লাগতেই পারে, যে এতগুলো সাবজেক্ট এতগুলো সময় ব্যয় করে এই কয়টা টাকা বা নির্দিষ্ট পরিমাণ, তখন কিন্তু একটু হলেও কষ্ট হয়। কিন্তু টিউশনিও লাগবে এরকম অবস্থায় তাদের মেনে নিতে হয়, আস্তে আস্তে সব আবার কন্ট্রোলে এসে যায় এক সময়। জি ভাই কন্টিনিউ করেন। তো দেখা যাচ্ছে আমার পক্ষে ঠিক এরকম মনে হয়েছে প্রথম প্রথম যে আমি এত দিন পড়াবো এতগুলো সাবজেক্ট, বাট আমার জন্য কষ্ট আমার পরিশ্রম তো অনেক, কিন্তু সে তুলনা হচ্ছে আমার সময়টা কম। এখানে একটা কথা বলিনি, আমরা তো স্টুডেন্ট ছিলাম, আমরা তো টিচারের কাছে পড়ছিলাম, তো আমাদের তো একটা আইডিয়া আছে, আমরা যদি স্কুল লাইফে ছিলাম। তো কম্পেয়ার যদি করতে চাই তাহলে দেখবো যে এটা খুবই নগণ্য ছিল। কিন্তু এটা দেখতে হবে যে এটা হচ্ছে আমার ফার্স্ট বা আমার কাছে এখন অপশন নাই। তো আমি বলবো যে যারা নতুন যারা তাদের জন্য একটা কথাটা বলে রাখি এখানে, যদি এরকম প্রথম অফার যেটা আসে বা আমার প্রথম স্কুল পড়ায় সেখানে এত দিক চিন্তা না করে শুরু করাটা হয়তো বেটার হবে। যেমন আমি প্রথমে শুরু করলাম, আমি অনেক পরিশ্রম দিলাম, দেখা যাচ্ছে আমার প্রত্যেকটা সাবজেক্টে সায়েন্স স্টুডেন্ট ছিল, ওটা দেখা যাচ্ছে প্রত্যেক সাবজেক্টে আমার এক্সট্রা কেয়ার দেওয়া লাগতো, কিছু লেকচার শিট তৈরি করা লাগতো, অনেক কনসেপ্ট থেকে সুন্দরভাবে প্রিপেয়ার করে আলাদাভাবে শিট তৈরি করে তাদেরকে দেওয়া হতো, এক্সাম নেওয়া লাগতো। ইভেন এমন হয়েছে আমি স্টুডেন্ট এক্সাম নেওয়ার জন্য মানে এক্সাম দিতে চাইতো না বা চাইতো না, একটু ফাঁকিবাজ টাইপের ছিল, দেখা যাচ্ছে গার্ডিয়ানের সাথে কমিউনিকেশনের মাধ্যমে ফোর্স করে পরীক্ষাগুলো নেওয়া হতো। তো এইভাবে যখন করা হয়েছে তো তখন দেখছি যে গার্ডিয়ান কিন্তু যখন দেখবে যে গার্ডিয়ান স্টুডেন্ট টিচারের পারফরমেন্স বা এফোর্টটা যখন তাদের চোখে পড়ে তখন কিন্তু তারা এমনিতেই কিন্তু স্যালারিটা বাড়িয়ে দেয় বা ওইখান থেকে কিন্তু আরও অনেক টিউশন অফারগুলো আসে। যেমন আমি আমি আমার প্রথম টিউশনটা কিন্তু আমার ফ্রেন্ডের মাধ্যমে পেয়েছি, কিন্তু এরপর টিউশনগুলো কিন্তু আমাকে আর কোনো ফ্রেন্ডের মাধ্যমে পাওয়া দরকার হয় না বা কাউকে বলতে হয় না, ওখান থেকে কিন্তু আমার আরও অনেক সুন্দর সুন্দর অফার আসছে। তখন কিন্তু আমি
বলতে পারবো যে না আমি এই টেস্ট নিয়ে পড়াতে পারবো, একে আমার পড়া সম্ভব না, তখন কিন্তু আমার যে অপশন আসে তখন কিন্তু আমি কম্পেয়ার করতে পারবো। প্রথম যে টিউশনটা ছিল, প্রথম এক্সপিরিয়েন্স ছিল, সেখানে কম্পেয়ার কোনো সুযোগই নাই আমার। আমার আমি হচ্ছে চিন্তা না করে শুরু করে দিচ্ছি এবং ওখান থেকে কিন্তু সাকসেস চলে আসছি। এরপর থেকে কিন্তু আমার আসলে এর ধরনের প্রবলেম ফেস করার দরকার হয় না। তো ভাই, নতুনদের ক্ষেত্রে যদি আমি একটু আপনাকে আর একটু জিজ্ঞেস করি যে তা অনেকে কিন্তু লিফলেট বা বরিশালে কিন্তু এটা দেখা যায় প্রায়, আর বড় ভাই বা ডিপার্টমেন্টের থাকে, তো কোন দিকটা বেশি সে নিতে পারে যে বরিশাল বরিশালের টিউশনের ক্ষেত্রে? কারণ অভিজ্ঞতা একটা বিষয় আছে, যারা নতুনরা শুনছে অনেকেই, তো তাদের ক্ষেত্রে আপনি একটু বলবেন যে প্রথমে যারা টিউশন এখনো করায়নি অর্থাৎ করাতে ইচ্ছুক, কিভাবে তারা এটা পেতে পারে? আসলে আমরা কিন্তু যখন রাস্তাঘাটে বের হই আমরা কিন্তু অনেক লিফলেট দেখতে পাই, এই ভার্সিটির লিফলেট দেখতে পাই বা অন্য কোনো স্টুডেন্ট পড়াতে চাই। আসলে লিফলেট থেকে যারা টিউশনি মানে এক্সপেক্ট করে, আমার মনে হয় তারা হচ্ছে ওইরকম প্রপার কোনো স্টুডেন্ট পায় না। বলতে গেলে একদম এটা ক্লিয়ার স্টেট ফরওয়ার্ড অ্যান্সারটা এরকম। তো দেখা যাচ্ছে যদি নতুন যারা আসে এমনি সবটা অপরিচিত থাকে, আমার পার্সোনাল সাজেশন থাকবে যদি ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া এবং যারা আপুরা থাকে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে নাও। তাদের কাছে যদি এক্সপ্লেন করা হয় যে আমার স্টুডেন্ট টিউশন একটা দরকার, তাহলে দেখা যাচ্ছে ওইখান থেকে যেটা মানে যতটুকু দরকার ওইরকম স্টুডেন্ট পাওয়া যায়। কিন্তু যেটা আমরা লিফলেট বলি এখান থেকে কিন্তু আসলে পাওয়া যায় না। আমি প্রায় সময় দেখতে পাই মানে সপ্তাহে 5 দিন মানে অনেক এফোর্ট দেয়, কারণ আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আমরা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসি। এখন যারা হলে থাকে এমন অনেক স্টুডেন্ট আছে যারা টিউশন দিয়ে দিয়ে নিজের পড়াশোনা খরচটা বিয়ার করে, আবার কেউ আছে শুধুমাত্র হাত করার জন্য টিউশনে করায়। যে যে পারপাসে টিউশন করাস না কেন, তো আমি বলবো যে নতুন যারা আছে ডিপার্টমেন্টের সিনিয়র ভাইয়া আপুরা এবং যাদের যে স্থানীয় যেসব ফ্রেন্ড থাকে তাদের সাথে যদি ভালো এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে আসলে প্রবলেম হওয়ার কথা না নতুন টিউশনে পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু আছে যে ফার্স্ট ইয়ারে কোন স্টুডেন্টকে দিয়ে কিন্তু ফ্যামিলি বা গার্ডিয়ান ওইভাবে পড়াতে চায় না, বা পড়ালেও ইন্টেনশনটা ওইভাবে ভালো থাকে না, বেস্ট এফোর্টটাই দিতে হয়। কারণ অনেক সময় এরকম আমি দেখেছি যে নির্দিষ্ট কিছু দিন অথবা কয়েক মাস পড়ানোর পরই তাকে বাদ দিয়ে দিয়েছে এরকম। সো আমার মনে হয় বেস্ট এফোর্ট দেয়া প্লাস হলো গিয়ে যার সর্বোচ্চটুকু দিয়ে, যে আমার প্রথম টিউশনই বা ফার্স্ট প্রথম দিকে টিউশনই, সেক্ষেত্রে রাখা উচিত সেটাকে ভালোভাবে, যাতে করে নেক্সট টিউশনে গুলো আসে ওইটার মাধ্যমে বা ওইটার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিকে আরো পরবর্তী গুলো পেতে পারে বা সামনের দিকে এগিয়ে যেতে পারে। আচ্ছা ভাই, আপনার কাছে একটু প্রশ্ন থাকবে যে অনলাইন ক্লাস নেওয়ার সুবিধা বা অসুবিধা এটা একটু বলবে আমাদের। অনলাইন ক্লাসের সুবিধা এবং অসুবিধা বর্তমানে, বর্তমান পরিস্থিতিতে অনলাইন ক্লাস সুবিধাই আছে, অসুবিধা নাই বর্তমান পরিস্থিতিতে। কারণ হচ্ছে আমার অপশন এখন ওরকম নাই আমার কাছে, তো এটাই এখন আমার সুবিধা, অসুবিধা কোনো চিন্তাই করা যাবে না। আর যদি আমি যদি যদি আমার অপশন থাকতো যে আমি ফেস টু ফেস পড়ানো আর সামাসিক দিয়ে পড়া অনলাইন, তখন বলবো হচ্ছে সামাসিক পড়ানোর জন্য। এখানে একটা বিষয় আছে, এমন সব পরিস্থিতি হয়ে যেতে পারে স্টুডেন্ট মনে করেন বরিশালে আছে কিন্তু সে পড়তে মানে একজন টিচার কন্ট্যাক্ট হলো, সে দেখা যাচ্ছে এই এলাকার ভিতর না বা ঢাকাতে আছে বা খুলনাতে আছে, তখন দেখা যাচ্ছে অনলাইনটা হচ্ছে খুবই কাজে দেয়, অনলাইন টিউশনটা তখন খুবই কাজে দেয়। কারণ দেখা যাচ্ছে আমি যে ধরনের টিচার দরকার আমি তখন পাচ্ছি না, তখন পাচ্ছি কিন্তু সেটা হচ্ছে দূরে আছে, দূরে কমিউনিকেশন করার জন্য সুবিধার জন্য তখন অনলাইনটা হচ্ছে বেস্ট। আচ্ছা ভাই, আমি যদি একটু অসুবিধার কথা বলি, আমাদের কিন্তু এরকম প্রবলেম সচরাচর হয়ে থাকে অনেকের, যে ডিভাইস প্রবলেম, অর্থাৎ যদি কার কেউ কোচিং এ পড়ায় সাধারণত দুইটি ডিভাইস অনেক সময় দরকার হয়ে থাকে, অর্থাৎ একটা দিয়ে স্ট্যান্ডে দাঁড় করিয়ে আর একটা দিয়ে অনেক সময় ওই প্রশ্নগুলো পড়তে থাকে অথবা কোশ্চেন নিতে থাকে, এরকম হয়ে থাকে। সেক্ষেত্রে দুইটা ডিভাইস অথবা আমাদের একটা ডিভাইস থাকলেও যদি নষ্ট হয়ে যায় কখনো এই বর্তমান পরিস্থিতিতে, তখন কিন্তু আমাদের একটা সিচুয়েশনটাই খুব পুরো খারাপ হয়ে যায়। প্লাস হলো গিয়ে ইন্টারনেট ফ্যাসিলিটি, যেটা আপনি প্রথমেই বলেছেন
সেটা কিন্তু অনলাইন ক্লাস একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি একটু লোকাল পয়েন্টে থাকে, অর্থাৎ 3G যেখানে, 4G নাই, সেখানে কিন্তু এই জুম অ্যাপ বা বিভিন্ন ধরনের অনলাইনের যেসব অ্যাপ গুলো আছে সেগুলো চালাতে কিন্তু প্রবলেম সাধারণত ফেস করতেই হয়ে থাকে। অর্থাৎ আমি 5টি স্টুডেন্ট যদি একসাথে পড়াতে যাই, অর্থাৎ আমি ডিসকানেক্ট হয়ে গেলাম, সাধারণত এটা আমাদের হয়ে থাকে। আমাদের যখন ভার্সিটি ক্লাস অনলাইনে করতে থাকি তখন অনেক সময় হয় যে স্যার ডিসকানেক্ট হয়ে গেছে, আমরা সবাই কানেক্ট, তখন কিন্তু সিচুয়েশনটাও ওইভাবে একটু হলো প্রবলেম হয়ে থাকে। তো এটা আমাদের কিন্তু অনলাইন ক্লাস একটু হলো অসুবিধা। আরেকটা জিনিস যে ভাই, আপনি অনলাইন ক্লাসের টিউশন ফিটা কিন্তু নেয়ার সিস্টেমটা কি, আপনি কিভাবে নিয়ে থাকেন? এখানে বর্তমানে তো অনলাইন টিউশনের জন্য মোবাইল ব্যাংকিংটা আমি প্রিফার করব, বিকাশ বা রকেট, যেটাকে সুবিধা হয়। তো দেখা যাচ্ছে এইটাকে বর্তমানে এখন মাধ্যম কিন্তু আমাদের তো টিউশন যারা করে আমাদের তো স্যালারি বা এমন অ্যামাউন্ট না যেটা হচ্ছে আমাদের ব্যাংকিং মাধ্যমে করতে হবে, ব্যাংকিং ইন্টারনেট হবে। তো দেখা যাচ্ছে এটা তো আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইজিলি পাবে, এটা আদান প্রদান করা যায়, এটা বেশি কষ্ট হওয়ার কথা না। হ্যাঁ, আর বর্তমানে যদি সিচুয়েশনটা এখন একটু নরমাল, কিছুদিন পূর্বের কথা যদি আমি বলি, তাহলে কিন্তু এক ঘর থেকে বের হওয়াটাই একটা অন্যরকম একটা ফিল, বা কিরকম ভুতুড়ে পরিবেশ ছিল চারদিকে। তখন তো বলাই অনলাইন ব্যাংক বা মোবাইল ব্যাংকিং ছাড়া কিছু চিন্তাই করা যেত না। তো তখন আমাদের এই বিকাশ বা রকেট যেভাবে হোক। আরেকটা জিনিস যে ভাই, যে টিউশনের ফিটা যদি আমি একটু বলি, তো পূর্বের থেকে আমি অনেকের কাছে শুনেছি যে পূর্বে অর্থাৎ গিয়ে যে টিউশনটা করাতো সেখান থেকে অনেক সময় অর্ধেক বা অনেক সময় তার একটু কম পেয়ে থাকে বর্তমানে। তো এটার ক্ষেত্রে যদি কিছু বলার থাকে আপনার। হ্যাঁ, এ ধরনের পরিস্থিতি অনেকে ফেস করতেছে, দেখা যাচ্ছে এটা আসলে পুরোপুরি গার্ডিয়ানের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। তো দেখা যাচ্ছে তারা অনেকে এভাবে জাজ করে যে আগে তো টিচার বাসায় এসে পড়াতো, এখন অনলাইনে পড়াচ্ছে, তাতে তার জন্য কষ্ট কম হয়ে যাচ্ছে, দেখুন তখন স্যালারিটা হচ্ছে কিছুটা কম দেয়, হাফ দেয় বা হচ্ছে আরো তো 80% 60% স্যালারি দেয়। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি স্টুডেন্ট মানে আমি টিচার হিসাবে যখন বাসায় পড়াতাম তখন আমাকে যে এফোর্ট দেওয়া লাগতো, আমার অনলাইনে পড়াতে গেলে আমার এফোর্ট কিন্তু আরো বেশি দেওয়া লাগতেছে। আলাদাভাবে লেকচারটাকে তৈরি করার জন্য আলাদা স্লাইড তৈরি করা লাগতেছে, আমাকে হচ্ছে আলাদাভাবে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড করে অনেক দিকে আমার কনসেপশন দিতে হয়, ক্যামেরা ঠিক পজিশন আছে, তারপর স্টুডেন্ট বুঝতে আদৌ পারতেছে কিনা, স্টুডেন্ট আদৌ ক্লাসে মনোযোগে আছে কিনা, আমার বারবার তাকে নক দিয়ে দেখতে হচ্ছে যে সে আসলে কতটুকু আছে ক্লাসে আছে। এই এই ব্যাপারগুলো তো যখন বাসায় পড়াতাম তখন তো দেখা যাচ্ছে প্রবলেমগুলো ফেস করা লাগতো না, শুধুমাত্র একটু ট্রান্সপোর্ট কষ্টটা যেত। কিন্তু সেদিক দিয়ে যদি চিন্তা করা যায় কষ্ট কিন্তু আলটিমেটলি টিচারের জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এখন যদি যদি আমি 100% এফোর্ট দিতে চাই সেক্ষেত্রে আমাকে আরো অনেক বেশি পরিশ্রম করা লাগতেছে আগে থেকে। তো এই দিক দিয়ে টিচার যারা গার্ডিয়ান আছে তাদের হচ্ছে এই দিকটা একটু দেখা উচিত। যদি এক একটা সাইড দিয়ে চিন্তা না করে দুই দুইটা দিক দিয়ে চিন্তা করা হয় তাহলে কিন্তু এটা গার্ডিয়ানদের অবশ্যই একটু চিন্তা করে দেখা উচিত, কারণ এটা এটা কোনো ব্যাপার না যে স্যালারিটা কিছু কাট করা হবে বা এটা হবে। এখন এখানে আর একটা ব্যাপার থাকে, যেহেতু বর্তমানে করোনা পরিস্থিতিতে সবার অবস্থা এখন ভালো নেই, হয়তো বা আমি গার্ডিয়ান যে স্টুডেন্ট আছে তাদের প্রবলেম থাকতে পারে, সেটা অন্য বিষয়। আর যদি আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করি আপনাকে, যে MB বা ওয়াইফাই এটা কিরকম আপনার খরচ হয় বর্তমানে ক্লাসগুলোর মাধ্যমে? আমি বর্তমানে আমি যখন ক্লাস নিই আমি এখন ওয়াইফাই দিয়ে ক্লাস নিতে পারতেছি, কারণ আমার এখানে ওয়াইফাই আছে, কিন্তু মাঝে মধ্যে দেখা যায় ইলেকট্রিসিটি চলে যায় বা হচ্ছে মাঝে মধ্যে ওয়াইফাই তো ডিসকানেক্ট হয়ে যায়, তখন দেখা যাচ্ছে বিভিন্ন টেলিকম টেলি অপারেটার যেসব অফারগুলো থাকে, যেমন গ্রামীণ ফোনে কিছু অফার আছে বা এয়ারটেলে বিশেষ করে আছে, যেমন আমি টেলিডক সিম ইউজ করি এবং দেখা যাচ্ছে টেলিডকে 1 GB নেট আছে 22 টাকাতে দেয়, এর বা 3 GB নেট আছে, একটা অফার আছে, তো দেখা যাচ্ছে ওইগুলো আছে শর্ট টাইমের জন্য। তো দেখা যাচ্ছে যারা ওয়াইফাই তে ক্লাস করে না, মানে যারা এমবি
এমবির মাধ্যমে ডাটার মাধ্যমে যদি ক্লাস নিতে হয়, বিশেষ করে যারা গ্রামের দিকে আছে, এখানে ওয়াইফাই গুলো চিন্তা করাও যায় না, ওই দিক দিয়ে হচ্ছে বিভিন্ন অফার আছে। যেমন দেখা যাচ্ছে 30 GB এক মাসে অফার আছে, বিভিন্ন অফার দেয় বর্তমানে, কিন্তু এগুলো বেশি দেখা যাচ্ছে, ওইগুলো দিয়ে তখন দেখা যাচ্ছে ক্লাস নেওয়ার টাইম। হ্যাঁ, বর্তমানে কিন্তু বিভিন্ন অপারেটর গুলো আমাদের অনেক অফার দিতে থাকে, বাট কথার বিষয় হলো এটা যে এমন জায়গা যেখানে গ্রামীণ ফোন ছাড়া অন্য কোনো জিনিস চিন্তাই করা যায় না, সেখানে কিন্তু আমাদের অনেক বড় প্রবলেম হয়ে যায়। যদি আমার এটা একটা আমাদের এলাকায় গ্রামীণ ফোনের 4G পাওয়াটা খুব কঠিন, আর এয়ারটেল বা রবি কিন্তু শুধু ফোনে কথা বলা যায়, সেক্ষেত্রে আমার যে মাসিক যে চার্জ বা মাসিক যে ডাটা কেনার যে টাকা লাগে হিউজ পরিমাণ অনেক, তো এটা ওয়াইফাই তে 2 থেকে 3 মাস ইউজ করা যায় অনেক সময় না। এটা এটা একটা বড়টা ফ্যাক্ট, কারণ আমাদের গ্রাম মফস্বল এলাকাতে এমন এলাকা আছে যেখানে গ্রামীণ সিম ছাড়া কোনো সিম কল্পনাই করা যায় না, তো তখন দেখা যাচ্ছে কষ্ট অনেক বেশি পড়ে যায়। আচ্ছা, আর একটা বিষয় যেটা যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, যে অনলাইন ক্লাসের ক্ষেত্রে অনেক অভিভাবকরা ইন্টারেস্টেড ছিল না আগে পূর্বে, তো এক্ষেত্রে কিভাবে কনভিন্স করা হয়েছিল, অর্থাৎ কিভাবে করেছিলেন যে আপনার অনলাইন ক্লাসটাই এখন বর্তমানে বেস্ট, আর অনলাইন ক্লাসটা করালে লাভ বা ক্ষতি, এ সম্পর্কে কিভাবে আপনি কনভিন্স করিয়েছিলেন অভিভাবকদের? হ্যাঁ, এটা একটা ভালো একটা বিষয়, কারণ স্টুডেন্ট বর্তমানে অনেক গার্ডিয়ান আছে, অভিভাবক আছে যারা অনলাইন ক্লাসটাকে প্রথম দিকে অতটা গুরুত্ব দিত না বা হচ্ছে অতটা ইম্পর্টেন্সটা বুঝতো না। একটা বিষয় তাদেরকে এই জিনিসটা বুঝাতে হবে যে আমার সময় চলে যাচ্ছে, স্টুডেন্টের সময় চলে যাচ্ছে, দেখা যাচ্ছে কিছু স্টুডেন্ট ক্লাস 8-এ আছে, দেখা যাচ্ছে বছর শেষের পর কোনো একটা ব্যবস্থার মাধ্যমে সে ক্লাস 9-এ উঠল, মানে মাঝখানে কোনোভাবেই টিচার কাছে পড়লো না অনলাইনের মাধ্যমে বা যেভাবে টিচার কাছে পড়লো না, সে দেখা যাচ্ছে কোনোভাবে ক্লাস 9-এ উঠলো, বাট তার যে ক্লাস 8-এ যে বেসিক যে ব্যাপারটা ছিল সেটি স্কিপ করে যাচ্ছে। আমি শুধু ক্লাস 8 দিয়ে এক্সাম্পলটা দিলাম, সবগুলো ক্লাসে যখন আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাই, যখন স্কুলে প্রমোশন নেয়, তখন পড়াশোনার সঙ্গে রিলেটেড একটা কনসেপ্ট ক্লিয়ার না থাকলে উপরের ক্লাসে পড়াটা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবে না। এই ব্যাপারগুলো যখন গার্ডিয়ানকে ক্লিয়ারভাবে বোঝানো যায় প্রথম দিক, দ্বিতীয় হচ্ছে গার্ডিয়ানকে এই জিনিসটা বোঝাতে হবে যে এখন অনলাইন ছাড়া অন্য কোনো অপশন কিন্তু নাই পড়াটা কভার করার জন্য, কারণ সময় আপন গতিতে চলে যাবে, পরিস্থিতি একদিন স্বাভাবিক হবে, আজও ইনশাল্লাহ একদিন স্বাভাবিক হবে, কিন্তু এই যে মূল্যবান সময়টা যেটা আমরা নষ্ট হয়ে যাচ্ছে, যে পড়াটা যেটা হবে না যদি না করতে চাই, তখন এটা কিন্তু কখনো ব্যাক পাওয়া যাবে না। এই যে ঘাটতিটা ঘাটতি স্টুডেন্ট থেকেই যাবে, পরবর্তী ক্লাসে দেখা যাচ্ছে তার পড়তে অনেক কষ্ট হবে, এবং ক্লাস 8-এর যদি পড়াটা যদি সে কনসেপ্টটা ক্লিয়ার করে না যায়, ক্লাস 9-এ কিন্তু তার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়ে যাবে। শুধুমাত্র ক্লাস 8 না, যে যে শ্রেণীতে আছে বা পরবর্তী শ্রেণীতে যদি উঠে যায় তখন স্কিপ করে, তখন তার জন্য খুবই একটা ডিফিকাল্ট হয়ে যাবে। এই ব্যাপারগুলো যখন গার্ডিয়ানকে খুব সুন্দরভাবে বোঝানো যায় তখন গার্ডিয়ানরা ইজিলি কনভিন্স। হ্যাঁ, যদি আমাদের পড়ার ভিতরে যদি একটু গ্যাপ থেকে যায়, আমাদের কথা পার্সোনালি যদি বলি, এক সেমিস্টারে যদি কোনো একটু প্রবলেম বা কোনো একটু ফাঁকি দিয়ে যদি বলতে যাই যে চলে যাই, তো পরবর্তী সেমিস্টারে কিন্তু এটা নিয়ে আমাদের সাফার করতে হয় বা ভুগতে হয়, যে ওইগুলো আবার পড়তে হয় অনেক সময়। আর একটা জিনিস আছে যে ভাইয়া, আমাদের অনেক সময় ফাঁকি বা স্টুডেন্ট থাকে যাদের আমরা সরাসরি সামনে গিয়ে অর্থাৎ পড়ানোর সময় কিছু টেকনিক অবলম্বন করে তাদের পড়াই বা পড়া আদায় করে থাকি, কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে এক্ষেত্রে ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য কি করা যায়? আচ্ছা, এখানে আমি প্রথমে একটা কথা বলে নিয়েছিলাম, ফার্স্টে আমাকে স্টুডেন্টের মাইন্ড রিড করতে হবে, মানে স্টুডেন্ট কি ধরনের, যদি এইটা কোনো টিচার বুঝতে পারে যে স্টুডেন্ট আসলে ফাঁকিবাজ কোন লেভেলে বা কোন জায়গা দিয়ে ফাঁকি দিতে পারে, তাহলে কিন্তু টিচারের পক্ষে ইজিলি বোঝা যায় স্টুডেন্ট আসলে ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না। এখন আমি বুঝতে পারবো যে আমার স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে পড়াশোনাটা কোন জায়গাতে স্ট্রং কোন জায়গায় দুর্বল, ওইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু বুঝতে যাচ্ছে ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না। আর আমি একটা কথা প্রথমেই বলে নিয়েছি, অনলাইনের ক্ষেত্রে টিচারদের উচিত সর্বোচ্চ ক্রিয়েটিভভাবে কোশ্চেনগুলো করা, ক্রিয়েটিভভাবে পড়ানো, তাহলে স্টুডেন্টের যে কোনো ধরনের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে, তখন স্টুডেন্ট চাইলেও কিন্তু ফাঁকি দিতে পারবে।
যদি আমি একদম হুবাহু বই টু বই পড়াই দিই তাহলে কিন্তু স্টুডেন্ট ফাঁকি দিয়ে আমাকে পড়ে দিচ্ছে তার বই হেল্প নিয়ে। কিন্তু আমি যদি একটু ক্রিয়েটিভ কোশ্চেন করি তাহলে তার অ্যান্সার দিতে হলে তাকে অবশ্যই কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে, আদারওয়াইজ সে অ্যান্সার দিতে পারবে না। এভাবে কিন্তু টিচার কিন্তু বুঝতে পারে যে স্টুডেন্ট ফাঁকি দিচ্ছে কি দিচ্ছে না। আর একটা ব্যাপার থাকে, যখন আমরা অনলাইনে এক্সাম নেই তখন এই জিনিসগুলো আর একটু ভালোভাবে ফুটে ওঠে যে আসলে কতটুকু সে ফাঁকি দিচ্ছে বা দিচ্ছে না। আচ্ছা, তো এক্সামের কথা যেহেতু আসছে সেহেতু আমি ওখানে যদি যাই যে অনলাইন এক্সাম নেওয়ার পদ্ধতি কি বা আপনি কিভাবে এই এক্সাম গুলো নিয়ে থাকেন ভাইয়া? তো দেখা যাচ্ছে অনলাইন এক্সাম যদি অবজেক্টিভ টাইপ এক্সাম গুলো হয়ে থাকে তখন দেখা যাচ্ছে ডক ডক ফাইলের মাধ্যমে এক্সামটা নেওয়া যায়, এটা সবচেয়ে ভালো হয়। কিন্তু সব বিষয়ে এক্সাম তো আবার ডক ফাইলে নেওয়া যায় না, যেমন বড় কোনো ফিগার আঁকা বা হচ্ছে বড় কোনো ম্যাথ সলিউশন করা এটা পসিবল নয়। তখন এইখানে একটা জিনিস খুব হেল্পফুল হয়, গার্ডিয়ান যারা থাকে তাদেরকে যে আগে থেকে ইনফর্ম করে দেওয়া থাকে আমি এখানে ঠিকই কোশ্চিন রেডি করে রাখবো, আমি কোশ্চিনটা খুব সুন্দরভাবে আমি পাঠিয়ে দিব, আমি ক্যামেরা অন করে দেখবো, ওই পাশ থেকে যদি গার্ডিয়ান যদি একটু আগে থেকে জেনে থাকে যে আজকে এক্সাম তাহলে দেখা যায় ওইখানে গার্ডিয়ান গার্ড দিতে পারতেছে, এটি মাঝে মাঝে দেখে যেতে পারছে স্টুডেন্ট আসলে কি দেখে লিখতেছে নাকি না দেখে লিখতেছে, তখন কিন্তু একটা ভালো একটা কম্বিনেশন হয়ে যায়, তখন স্টুডেন্ট কিন্তু চাইলেও কিন্তু ফাঁকি দিতে কোনো সুযোগ থাকে না। এইভাবে কিন্তু পরীক্ষাগুলো আসলে নেওয়া হয়, মানে কোশ্চেনগুলো আগে থেকে রেডি করা থাকে, কোশ্চেনগুলো পাঠিয়ে দেওয়া হয়, তো যদি ডক ফাইল হয় তাহলে ডক ফাইলের মাধ্যমে পেয়ে গেল। আর যে নর্মাল যদি পরীক্ষাটা হয়ে থাকে তখন দেখা যাচ্ছে পরীক্ষা কমপ্লিট হওয়ার পর স্টুডেন্ট ছবি দিলে হোক বা পিডিএফ করে হোক আমাকে সেন্ড করে দেয়, তখন হচ্ছে আমি দেখতে চেক করে তাদেরকে মার্কসটা জানিয়ে দিতে পারি। আচ্ছা, আমাদের এই সিচুয়েশন বা পরিস্থিতি যদি নর্মাল বা স্বাভাবিক হয়ে যায় কখনো, তখন কি মানুষ যে আমরা প্রযুক্তির ব্যবহারটা শিখেছি বর্তমানে যেটা আগে ওইভাবে পারতাম না বা আগে ওইভাবে অভ্যস্ত ছিলাম না পরিস্থিতি শিকারের কারণে আমরা বর্তমানে অভ্যস্ত, সেক্ষেত্রে এই সুবিধাগুলো কি সামনের দিকে থাক আমরা ব্যবহার অভ্যস্ত হব কিনা বা মানুষ হবে কিনা এটার ব্যাপারে আপনি একটু বলবেন? অবভিয়াসলি এটা হচ্ছে এই সুযোগটা যে অভ্যাসটা তৈরি হয়ে যাচ্ছে স্টুডেন্টের ভিতরে এখন থেকে, এই সুবিধাটা ফিউচার সে অনেকভাবে পাবে। এমন আমরা যখন অনেক সেমিনার অ্যারেঞ্জ করি বা আমরা সেমিনারের জন্য যোগদান করি অনেক লোকেশন থেকে কিন্তু মানুষ ইজিলি জয়েন করতে পারতেছে। এখন যারা এখন এই অনলাইনে ক্লাসগুলো করে যাচ্ছে তারা কিন্তু ব্যাপারগুলো অভ্যস্ত ইউজ টু, তাদের জন্য এগুলো তখন কোনো ব্যাপার হবে না, ইজিলি সে জয়েন করতে পারবে, ইজিলি ভাবে দেখা যাচ্ছে অ্যাব্রোডে কেউ থাকলেও তার সাথে কিন্তু কমিউনিকেশন করতে পারে, কোনো প্রফেসরের সাথে যোগাযোগ করতে পারে বা হচ্ছে টিচার সাথে কমিউনিকেশন করতে পারে, তার জন্য খুবই তখন ইজি, কারণ সে এটা আগে করে আসছে অভ্যস্ত হয়ে গেছে এবং এটা এই সুবিধাটা অলওয়েজ থাকবে। কারণ এখন ডে বাই ডে আমরা কিন্তু প্রযুক্তির ধীরে ধীরে কিন্তু প্রযুক্তিকে আমরা এমনভাবে ব্যবহার করতেছি এমন একটা সময় আসবে যে প্রযুক্তি ছাড়া কিন্তু চিন্তাও করা যাবে না কিছু ব্যাপার, সেদিক দিয়ে বলবো এটা খুবই সুবিধা মানে স্টুডেন্টদের জন্য খুবই সুবিধাজনক হবে ইন ফিউচার। আচ্ছা, আর একটা বিষয় কিন্তু আছে আমাদের, যে বর্তমানে আমরা যদি সেমিনার বলি বা বিভিন্ন ধরনের মিটিং সহ যে ঢাকা থেকে বা বাংলাদেশের 64 জেলা থেকে 64 জন কিন্তু একসাথে জুম অ্যাপে অ্যাড হতে পারতেছে বা বাংলাদেশ না শুধু বাইরের কান্ট্রি থেকেও অ্যাড হচ্ছে, তো এই জিনিসটা কিন্তু আগে ওইভাবে ছিল না। তো আমি মনে করি যে পরবর্তীতে যদি পরিস্থিতি কখনো নর্মাল হয়ে যায় তারপরে কিন্তু বিশেষ করে সেমিনার বা বড় বড় সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মেবি থাকবে, কারণ একটা বিষয় থাকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে একটা কস্ট বা যাওয়ার যে টাইম সেটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আগে আমরা ঢাকা যেয়ে যে জিনিসটা করতাম এখন সেটা বাসায় বসে শিখেছি, অর্থাৎ এটা ভবিষ্যতে মানুষ হয়তো মানুষ না ভবিষ্যতে আমরা হয়তো এটা এটা চালিয়ে রাখবো বা আমরা এটার ব্যাপারে অভ্যস্ত যেহেতু হয়ে গেছে সামনের দিকেও থাকবে আশা করি। আর আমরা কিন্তু একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসে পড়েছি ডিয়ার লিসেনার্স, আর আপনি শুনছেন বিয়ো রেডিও টিউশনের গল্প, প্রতি সোমবার রাত 9টায় হয়ে থাকে টিউশনের গল্প, আর এই টিউশনের গল্পে আমরা আছি 14 নম্বর এপিসোডে। আর আমাদের সাথে এই এপিসোডে ছিলেন আবু বকর, এই এপিসোডে আমাদের সাথে আছেন আবু বকর সিদ্দিক ভাইয়া। আর ভাইয়ের কাছে আমি একদম শেষে যদি প্রশ্ন একটু করি যে ভাই ডিপ্রেশন থেকে মুক্তি বা ফ্রাস্ট্রেশন যেটাই বলি মুক্তির ক্ষেত্রে টিউশনই কতটুকু সাহায্য করে টিচার এবং স্টুডেন্ট উভয়ের ক্ষেত্রে?
বর্তমান পরিস্থিতি দেখা যাচ্ছে, এই করোনাকালীন পরিস্থিতি সবাই কিন্তু আমার প্রিয় বন্ধু, প্রথম দিকে 2 মাস কিন্তু পুরোপুরি লকডাউন ছিল, এখন যদিও একটু বেরোতে পারে কিন্তু আমরা বলতে গেলে কিন্তু প্রিয় বন্দী, কারণ সবার কাছ থেকে দূরে আছি আমরা। তো দেখা যাচ্ছে স্টুডেন্ট টিচার উভয় কিন্তু একদম ডিপ্রেশন চলে যায় অটোমেটিকলি, যখন আপনি আমি যখন আর সঙ্গীর অভাব পাবো, নিঃসঙ্গ থাকবো, তখন তো অটোমেটিক আমরা ডিপ্রেশন চলে যাব। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আমরা যখন নর্মালি, তো আমরা যখন অবসর আপনি কী করি, আমরা ফেসবুক, ইউটিউব বা এভাবে কিছু সময়টা ব্যয় করি, দেখা যাচ্ছে যখন আমরা অনলাইন টিউশন করাই, স্টুডেন্ট একটা পড়ার ভিতর থাকে, তার একটা সময়টা ব্যয় হয়, তার নিজের কাছে একটা ভালো লাগে। সেম একই অবস্থা হয় একজন টিচারের ক্ষেত্রেও, যদি আমি যদি অনলাইন স্টুডেন্ট না পড়াতাম তাহলে আমি এই সময়টা কী করতাম, হয় হচ্ছে যে কোনো একটা কাজে ইউটিউব বা ফেসবুক এছাড়া কী করতাম। কিন্তু এখন দেখা যাচ্ছে আমি যখন স্টুডেন্ট পড়াচ্ছি, আমার একটা দিকে সময়টা খুব ভালোভাবে কেটে যাচ্ছে, স্টুডেন্টের দিকে ভালোভাবে কেটে যাচ্ছে, এই ডিপ্রেশনের যে ব্যাপারগুলো সেগুলো কখনো মাথায় আসে না। এই দিক দিয়ে এটা খুবই কাজে দেয়, বসে থাকার থেকে একটা কাজে ব্যস্ত থাকাটা খুবই মানুষের ডিপ্রেশন থেকে অনেকটা দূরে রাখে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা কিন্তু যদি ফেসবুকের কথাই বলি, একটা টান চালাতে চালাতে এক সময় বোরিং ফিল করি, অর্থাৎ কেমন যেন একঘেয়েমি চলে আসে, অর্থাৎ ফেসবুকে নানা ধরনের নিউজ ফিড স্ক্রল করতে করতে অনেক ধরনের নিউজ আসে যেগুলো আমাদের মেন্টালি একটু হলেও দুর্বল করে দেয়। তারপর এই যে সোশ্যাল মিডিয়া বা আপনি ইউটিউব, লিঙ্কডইন যেগুলোই বলি, তাতে কিন্তু আমাদের ব্রেন কিছু হলেও একটু ব্রেন ওয়াশ যদি বলি সেটা করে। সেক্ষেত্রে আমার যদি টাইমটা অন্যদিকে স্পেন্ড করতে পারি, টাইমটা অন্যদিকে চালাতে পারি, সেক্ষেত্রে মনে হয় যে আমাদের ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন দুই থেকেই আমরা মুক্তি পেতে পারি আশা করি। এক্ষেত্রে কিন্তু স্টুডেন্টেরও সেম হয়ে থাকে ভাইয়া, কারণ সেও কিন্তু টাইমটা এই আমাদের কাছে পড়ছে বা দিচ্ছে, সো তার ক্ষেত্রে একই জিনিসটা কাজ করে, অর্থাৎ যে টাইমটা, অর্থাৎ যদি আমি ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে বলি, তারা এখনো পরীক্ষা দেয়নি, তো অনেকে কিন্তু এখনো প্রাইভেট পড়তেছে, আর তাদের প্রাইভেট পড়তেছে এই দিক থেকে কিন্তু টাইম সে ইউজ করতেছে। যদি সে না পড়তো, বা এখন কিন্তু অনেকে গ্রামের ক্ষেত্রে যদি বলি আমার এলাকায়, অনেকে কিন্তু ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে গেছে অলরেডি, কারণ সে এই যে পরীক্ষা এখন পর্যন্ত হয় না, এখনো তারা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে পরবর্তীতে কিভাবে উঠবে, পরীক্ষাগুলো কিভাবে চালাবে। এক্ষেত্রে তো আমি মনে করি টিউশন একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে এবং সুবিধা হিসেবে কাজ করে আমি যদি বলি। তো আবু বকর প্রতীক ভাই আমাদের সাথে এতক্ষণ ছিলেন কষ্ট করে, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বিও রেডিও সম্পর্কে যদি বলার থাকে ভাই আপনি একটু বলবেন। আসলে বিও রেডিও সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কারণ এটাই প্রথম একটা প্ল্যাটফর্ম অন ইউনিভার্সিটি যেটার মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে আমাদের এরিয়ার বাইরে রিপ্রেজেন্ট করতে পারতেছি। এটা এর আগে কিন্তু কখনো এরকম কোনো ঘটনা কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটে না। তো যারা এই এই উদ্যোগটা ছিল, যে ভাইয়েরা এবং আপুরা ছিল, এখন বর্তমানে যারা এটাকে কন্টিনিউ করতেছে, সবার জন্য আমার শুভকামনা রইলো। এবং এটা আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটা গর্বের বিষয় এই বিওরেডি সম্পর্কে, কারণ এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে বাইরে কোনো রিপ্রেজেন্ট করতে পারতেছি, অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সাথে কম্পেয়ার করতে পারতেছি। আপনাকে যদি আমি একটু এর মধ্যে বলে দেই যে আমাদের লাস্ট যে ঈদ গেল দুটা, সেক্ষেত্রে সেখানে কিন্তু আমরা অন্যান্য ভার্সিটি পাবলিক ভার্সিটি গুলো নিয়ে 40টা ভার্সিটি মেবি নিয়ে প্রোগ্রাম করেছে, তারপর হলো আরো ঈদের আড্ডা হয়েছে। মানে আমরা ভার্সিটি এবার এই করোনা পরিস্থিতির ভিতরেও অনেকটা বাইরে আমাদের এই রেডিওটাকে পৌঁছে দিতে পারছি বলে আমরা মনে করি। আমি এই বিরোডির ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোই আমি দেখি শুনি, যেমন কিছু আছে রোড টু সলিউশন আছে, এরকম আরো অনেকগুলো আছে প্রোগ্রাম আছে যেগুলো কিন্তু আসলে খুবই প্রশংসার দাবিদার, এবং এদেরকে আসলে প্রশংসা করতে হবে যারা কলাকুশলী আছে এবং যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, যেসব ভাইয়েরা এবং আপুরা, সিনিয়র যারা আছে, জুনিয়র যারা আছে, সবার প্রতি শুভকামনা, সবার প্রতি কৃতজ্ঞতা। আমি একজন বৈশ্ব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ, তারা এই জিনিসটাকে এখন এখন পর্যন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ ভাই আপনাকে, ইনশাল্লাহ পরিস্থিতি যখন স্বাভাবিক হবে আশা করি আপনার সাথে দেখা হবে, একসাথে বসে চা খাবো আমরা। তো ভালো থাকবেন ভাইয়া, ইনশাল্লাহ। লিসেনার্স, আমরা কিন্তু টিউশনের গল্প 14 নম্বর এপিসোড অলরেডি শেষ করে ফেলেছি, এবং আগামী সপ্তাহে নেক্সট সোমবারে হয়তো আমি আবার আসবো, এবং
আবার এপিসোড 15 নতুন এক অতিথির সাথে নতুন ভাবে আবার টিউশনের গল্প নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত, ততদিন পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিউ রেডিও সাথেই থাকবেন। স্টে টিউন উইথ বিউ রেডিও। আসসালামু আলাইকুম।